আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনার যদি চ্যানেলে একশো সাবস্ক্রাইবারের উপরে থাকে তাহলে আপনার চ্যানেলের নামের সাথে একটি কাস্টম ইউআরএল যুক্ত করুন কেননা আপনার নামের সাথে যদি আপনি কাস্টম এল যুক্ত না করেন তাহলে আপনার নামে থাকা অন্য চ্যানেলে কিন্তু কাস্টম ইউআরএল সেট করে নেবে তখন কিন্তু আর আপনি সেই নামে আর কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না তো ইউনিক একটি কাস্টমিয়ার অবশ্যই আপনার চ্যানেলের সাথে সংযুক্ত করে নেবেন তো কীভাবে আপনার চ্যানেলে কাস্টমিয়ার সেট করবেন তা আমি এই ভিডিওটি দেখিয়ে দিব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি আমার এই চ্যানেল নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের আইকনটি একটি রাখুন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে নিয়ে অন করে দিবেন সাইটটি চ্যানেলে ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্যান আইকন এই প্যান আইকনের উপর ক্লিক করে দিবেন তোভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ ওপেন হয়েছে তারপর শেষে দেখতে পাচ্ছেন প্রাথমিক তথ্য এটার উপর ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের সাথে কিন্তু কাস্টমিয়ার এখানে সেট হয়ে আছে ডব্লিউ ডব্লিউ ডট চাইলে এটি আপনি পরিবর্তন করে দিতে পারবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন প্রকাশ করুন এই অপশনের উপর ক্লিক করে দিবেন তারপর নিচে আছে কনফার্ম করুন এটার উপর ক্লিক করে দিবেন তো অলরেডি আমার চ্যানেলের সাথে কিন্তু কাস্টম ইউআরএল টি সেট হয়ে গেছে তো অবশ্যই আপনার চ্যানেলের একশো সাবস্ক্রাইবারের উপরে থাকতে হবে সেক্ষেত্রে আপনি কাস্টম ইউআরএল সেট করে নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন কথা হওয়ার ব্যাপারে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ